কেনো 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 তুমি পয়সা দিলে না যাও তুমি এখনো ফটো তুলছো সেই ব্যক্তিটি আমাকে ঘুষি মারে তো উনি আমার নাক বরাবর এরকম ঘুষি মারেন কিন্তু ঘুষিটা আমি মুখটা সরিয়ে নেয়ার জন্য ঘুষিটা আমার এখানে এসে পড়ে তো এখানে আজকের এই ভিডিওটা একটুখানি লো এনার্জি দিয়ে শুরু যেরকম ভাবে রোজ একটা এনার্জির সাথে আমার ব্লগ শুরু হয় আজকে একটু লো এনার্জি আমার মানসিকভাবেও পরিস্থিতি নেই এবং শারীরিকভাবেও পরিস্থিতি নেই যে একটা বিশাল এনার্জি নিয়ে আমি ব্লগটা আজকে শুরু করব তো প্লিজ একটা রিকোয়েস্টই করব যে পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সমস্ত কিছু বুঝতে পারবে এবং ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে আজকে আমরা যেতে চলেছি মায়াপুর ট্রি হাউসে যেটা মায়াপুর ইসকন থেকে বড়জোর 1 কিলোমিটার দূরে হবে 1.7 কিলোমিটার আমি ম্যাপে দেখেছিলাম তো এটাই পুরো ভিডিওটা প্লিজ 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 দেখো আমি তো দাঁড়িয়ে আছি বাসস্ট্যান্ডে এখান থেকে একটা বাস ডিরেক্ট যায় মায়াপুর সেই বাসটারই অপেক্ষা করছি বাস ঢুকলো 9:15 আর বাসে ভিড় বেশ ভালোই ছিল মায়াপুরে যখন রয়েছি তাহলে ব্লগ যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে হরে কৃষ্ণ বাস আমাদের নামালো মায়াপুর মন্দিরের ভেতরে কিন্তু সেখান থেকে আমাদেরকে একটু বেরিয়ে যেতে হবে ম্যাপে দেখলাম এখান থেকে পুরো হাঁটা পথ তো 1 কিলোমিটার 1.7 কিলোমিটার মতো দেখালো হাঁটা পথ তো সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে আমি হাঁটছি আর এই যে রাস্তা এই রাস্তাতে এত সুন্দর মানে এখানে না চারিপাশে পুরো দোকান বসে রয়েছে নানা ধরনের জিনিসের দোকান খাবার নানা ধরনের জুয়েলারি ব্যাগ ইত্যাদি ইত্যাদি প্রচুর রকমের দোকান কিন্তু এখানে রয়েছে একটা বড় সড় মার্কেট এই সমস্ত জায়গা ওই পাশে দেখো মায়াপুরের যে মন্দিরটা সেটা দেখা যাচ্ছে ওখানে যদি সময় থাকে আমাদের তাহলে এটারও ব্লগ করে নেব ঢুকতে হবে যদি না বুঝতে পারো তাহলে আর কি কিছু বোঝা যাবে না যে ওইখান দিয়ে যেতে হবে এই মুহূর্তে আমরা রয়েছি জাহ্নবী কুঞ্জ বা জাহ্নবী কুঞ্জ যেটা বলো যোগা সেন্টার এখানে ঢুকতেই যে প্রশ্নটা আমাকে সবার প্রথমে করা হলো যে আমার কি রয়েছে ক্যামেরা রয়েছে না মোবাইল রয়েছে ক্যামেরার জন্য কিন্তু আলাদা চার্জ নেয় যদি তোমাকে ট্রি হাউস দেখতে হয় বা থাকতে হয় তাহলে তুমি কোথায় যাবে যাবে দক্ষিণবঙ্গ বাঁকুড়া সুন্দরবন এরকম কিছু এক্সপেন্সিভ জায়গায় যাবে কিন্তু আমি আজকে যে জায়গাটায় এসেছি সেই জায়গাটায় একদম দারুণ লো কস্টে তোমরা এখানে ট্রি হাউসে থাকতে পারবে এবং এই যে জায়গাটা এই জায়গাটার যে ভিউ ভিউটা কিন্তু একটা অসাধারণ দারুণ সুন্দর একটা ভিউ তাহলে এবার বাকি জায়গাটা ঘুরে দেখা যাক এখানে দেখো এখানে কিন্তু বেশ কিছু ট্রি হাউস রয়েছে এই পাশে রয়েছে ওই পাশে ট্রি হাউস রয়েছে এই পাশে ট্রি হাউসগুলো রয়েছে আর এই ট্রি হাউসের সঙ্গে কিন্তু এখানে নিচে রকম অ্যাটাচ বাথরুমও রয়েছে তাহলে এবার জানতে ইচ্ছা করছে যে এই ঘরগুলোতে থাকা যায় কি না এই ঘরগুলোতে থাকা যায় রেট ন্যূনতম মানে একদমই কম 300 থেকে 350 টাকার মধ্যে
এই রুমগুলো অনলাইনে বুকিং হয়। অনলাইন বলতে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার পেয়ে যাবে, সেখানে ফোন করে তোমাকে বুকিং করে নিতে হবে। আমি কথা বলছিলাম তো সেক্ষেত্রে ওরা কোনো ওয়েবসাইটের কথা আমাকে বলেনি। আর যে বিষয়টা, এখানে কিন্তু কাপল অ্যালাউড নয়, অনলি ম্যারিড পার্সন, তুমি যখন ইচ্ছা তখন ঢুকতে পারো। আর চেক আউট টাইম কিন্তু 1:30। এই জায়গাটার কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জায়গাটা না পুরো বাঁশের তৈরি। পিছনে দেখতে পাচ্ছ আমার এই তোরণ, এই তোরণ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। ওই পাশে একটা বড় ট্রি হাউস রয়েছে, ওই ট্রি হাউসটাও কিন্তু পুরোটা বাঁশের তৈরি। জাস্ট একটা ভেবে দেখো, একটা দিন এখানে কাটানো কতটা শান্তির জায়গা। আর স্পেশালি এই জায়গাটা কিন্তু এমনিতেও ভীষণভাবে শান্তির একটা জায়গা। এখানে যদি দেখি, এখানে দেখবো এখানে চারটে না এরকম গাছ রয়েছে, এরকম চারটে। এগুলো সম্ভবত কি গাছ, কদম গাছ সম্ভবত। এই চারটে কদম গাছ এইখানে দিয়ে এই ট্রি হাউসটা তৈরি হয়েছে। এই ট্রি হাউসটার কিন্তু বেশ একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এই ট্রি হাউসটার মধ্যে কিন্তু কোনোরকম বাথরুম ফেসিলিটিস নেই। আর এর জন্যে তোমাকে বাইরে যেতে হবে, বাথরুম ইজ ভেরি এসেন্সিয়াল। আর এখানে এটা দেখতে পাচ্ছ বাঁশের সাঁকো, আর এই বাঁশের সাঁকোতে আমি নেব কেতমার একটা সিনেমেটিক শট। আমাদের এই গৌড়ীয় মঠের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত। তো এই শেষ প্রান্তে যেটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই। এখানে কিন্তু একটা দারুণ সুন্দর মনোরম পরিবেশ রয়েছে। কি রয়েছে সামনে, সামনে হচ্ছে এটা। এই জায়গাটা দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এই রাস্তাটা সোজা নেমে গেছে এইখানে, অর্থাৎ গঙ্গার এই পাড়ে। তো এইখান দিয়ে গিয়ে দেখা যাক যে ব্যাপারটা এখানে কী হয়ে রয়েছে। ও, আরেক তুলে যাচ্ছিলাম আমি। বেশ ভালো লাগছে বিষয়টা, এরকম গঙ্গার পাড়, মানে মানে এই সমস্ত ভাষাগুলো বলে বোঝানোর জায়গা নেই যে কী 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 হচ্ছে এই মুহূর্তে মনে। এটা একটা দারুণ সুন্দর লাগছে এবং এটা ব্যাপক যাই জিনিস লাগছে, ব্যাপক। হোয়াট হ্যাপেন, কেন কেন এই ব্যক্তিটিকে ভালো করে তোমরা একটুখানি দেখে নাও। আমাদের যখন শ্যুট প্রায় শেষের দিকে, প্রায় ওই 10-15 মিনিট আর হয়তো শ্যুট বাকি আছে, লাস্ট চলছে, বেশ কিছু সিনেমেটিক শট সেই সময় নেওয়া হচ্ছে। তো এই সময় এই ব্যক্তিটি উপস্থিত হন এবং আমাদের কাছে টাকা চাইতে শুরু করে। তো আমি জিজ্ঞেস করি যে কেন টাকা দেবো আমি। তো উনি বলেন যে তোমরা এখানে ছবি তুলছো তাই টাকা দাও। আমি বলি যে টাকা নেই আমার কাছে, কিন্তু তাও তিনি জোর করতে থাকেন তাকে টাকা দেওয়ার জন্য। আমি টাকা দিতে অস্বীকার করার জন্য তিনি আমাকে বিস্তর গালমন্দ করেন, অশ্লীল অশ্রাব্য ভাষায় আমাকে গালমন্দ করেন, এবং আমাকে তিনি বলেন যে তোমাকে আমি অভিশাপ দেব। ওরা যেরকম অ্যাক্সেন্টে বলে, তোমাকে আমি অভিশাপ দেব, ঠিক এরকম ভাষায় আমাকে বলছিলেন। এবং তার কথাবার্তাকে এড়িয়ে যখন আমি শ্যুট করতে শুরু করি, তখন তিনি এবার তেড়ে আসেন এবং আমাদেরকে বলতে থাকেন বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাকিটা তোমরা এবার দেখো। হোয়াট হ্যাপেন, কেন 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 তুমি পয়সা দিল না, যাও, তুমি এখনো ফটো তুলছো, কিসের পয়সা দেবো, কিসের চাকরি সেবার জন্য তোমরা দেখতে এবং শুনতে নিশ্চয়ই পেলে যে আমি যেই বলেছি আমি ট্রাস্টকে টাকা দেব, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি আমাকে ঘুষি মারে। তো উনি আমার নাক বরাবর এরকম ঘুষি মারেন, কিন্তু ঘুষিটা আমি মুখটা সরিয়ে নেওয়ার জন্য ঘুষিটা আমার এখানে এসে পড়ে। তো এখানে একটা টোপলা মতো হয়ে রয়েছে। এরা কারা, এরা কি আসলে মঙ্ক, মানে এরা রিয়েলি মঙ্ক? আমার তো রিয়েলি এদেরকে মঙ্ক বলতে আমার কোথাও মানে আমার ইচ্ছাই হচ্ছে না যে এদেরকে আমি মঙ্ক বলি।
ইসকন থেকে ঢিল ছোড়া দূরত্বে এরকম একটা কাজ হয়েছে যেটা আমার নদিয়ার গর্ব তথা বিশ্বের গর্ব ইসকনকে কোথাও কলুষিত করছে না, এটাকে ইসকনকে বিশ্বের সামনে ছোট করছে না, আমার দেশকে বিশ্বের সামনে ছোট করছে না। এবার তোমরা বলবে যে ঘটনাটা ঘটেছে ট্রি হাউসে, তো আমি ইসকন ইসকন কেন করে যাচ্ছি? ইসকন থেকে ঢিল ছোড়া দূরত্বে 200 থেকে 300 মিটার দূরে এই ঘটনাটা ঘটেছে এবং ঘটনাটা ঘটিয়েছে একজন বিদেশি মঙ্ক। আমি যেটুকু জানি ইসকন এবং মায়াপুর এবং ইসকন সংলগ্ন যত মঙ্ক আছে তাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে ইসকন। তো ইসকনের জন্য এই ব্যক্তিটি ভীষণভাবে ক্ষতিকর, ইসকনের রেপুটেশনের জন্য তো ক্ষতিকর এবং ট্রি হাউসের জন্যও এই ব্যক্তিটি ক্ষতিকর। এবার বলবে কি স্টেপ নেওয়া হয়েছে? FIR করা হয়নি, কারণ আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, এর জন্য আমি সাহস পাইনি এখনো পর্যন্ত। তো বেশ কিছু পয়েন্ট এখানে নোট করে নিও। 1 নম্বর, উইথাউট পারমিশনে এখানে ভিডিও শ্যুট করা হয়নি। ব্লগারদের তো বদনাম রয়েছে, যেখানে সেখানে ক্যামেরা উঁচু করে বলে তারা চলে যায়, কোনো পারমিশনের তোয়াক্কা করে না, এরকম ব্যাপার। তো এখানে পারমিশন নেওয়া হয়েছিল, একদম প্রপারভাবে পারমিশন নেওয়া হয়েছিল এবং ওখানকার যে মঙ্ক, বাকি যে মঙ্করা রয়েছেন ওনারা ভীষণভাবে হেল্পফুল, আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন, সমস্ত ডিটেলস দিয়েছেন ওনারা এবং সেই জায়গাটা মানে জাস্ট ওই পোর্শনটুকু বাদ দিলে বাকি পোর্শনের স্মৃতি কিন্তু আমার কাছে খুবই ভালো। 2 নম্বর পয়েন্ট, ভালো করে শুনবেন, ইসকনকে কিন্তু এখানে কোনোভাবে দোষারোপ করা হয়নি, বলা হয়েছে একজন মানুষের জন্য ইসকন বদনামের ভাগিদার হতে পারে। এরপরে মনটাকে শান্ত করার জন্য একটুখানি ইসকনে ঢুকলাম এবং সেখানে মনটাকে একটু শান্ত করলাম, সেখানকার কিছু ক্লিপস জাস্ট দেখে নাও। তো এই মুহূর্তে রয়েছে মায়াপুরে, তো ব্লগ করার মতো আমার মানসিকতা এই মুহূর্তে বিন্দুমাত্র বেঁচে নেই, জাস্ট কিছু অল্প বিস্তর ক্লিপ দেখে নাও ব্যাস। কমেন্ট বক্স খোলা আছে, কি দেখলে কি বুঝলে অবশ্যই কমেন্ট করো, ব্যাস আজকের মতো থাক এখানে। Say she love the way my chain sitting cut the blade, and of course this says my